এই হাইব্রিড যারা এই 15 বছর আওয়ামী লীগ করেছে তাদেরকে যদি বিএনপির কোন নেতা, ইউনিয়ন পর্যায়ের কোন নেতা, গ্রাম পর্যায়ের কোন নেতা, ওয়ার্ড পর্যায়ের কোন নেতা যদি তাদেরকে আবারও বিএনপিতে নিয়ে এসে তাদেরকে আবার বিএনপি করানোর চেষ্টা করে, আগে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা এবং আমাদের নেতা পার্টির চেয়ারম্যান তারেক রহমান বলেছে বিএনপি নাম দিয়ে যদি কেউ গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন এলাকা চাঁদাবাজি করার চেষ্টা করে ইতিপূর্বে আমরা 2-1 জনকে বহিষ্কার করেছি। আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই আপনাদের কষ্টকে আমরা সম্মান করি, আপনাদের ত্যাগকে আমরা সম্মান করি, কিন্তু দলের বিরুদ্ধে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে এরকম কর্মকাণ্ড যদি কেউ করে তাদেরকে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।